বাবা মরছে, ও না আমার ফুলা মরছে, আমি কি পাপ করছি রে বাবা, আমি কি পাপ করছি, আমার কদিন আগে বাপের তামাইয়া গেছে, গিয়ে সেটা আবার কাশ্মীর গেছে, আমার ফুলা আবার মরত, আমি কি পাপ করছি, আমি পাপ করছি, আমার আগে কদিন আগে বাবা মরছে, ওনে নিজে মরছে, বাবা রে শ্মশান দিয়ে আমারও কইছে আমার তামাই বাবার ফুলা কইছে, মা আমি বদলে যাবো, তাইয়া তোমার আমি দেহুম, তোমার মা আমি দেহুম, আমি কই না আমি মরতাম না, তুই আজ অন্তিমরাত বদলি আইবি তখন আমি মরু, তখন বাড়ি বানাইবে তখন আমি মরু, আমি কথা কইছি, কো মা ও ক কি কই আমি বদলিলে তুমি মরবা, কো আমি মরু মা নরে সুস্থ আছি, আমি সুস্থ আছি আমি মরতাম না, আমি আরে কিতা কইরা গেল রে বাবা, ও বাবা রে বাবা, আমরা অনেক কিতা করুম রে বাবা, দুইটা বাচ্চা পালাইয়া বউরা একটা একবারে অল্প বয়স বউটা রে বাবা, দুইটা মায়া দুইটা মায়া লই আমার হই কি করব, ও বাবা রে আমরা কিতা করুম রে বাবা, আমি কেনে বউরা দিকে চাপুর গো ও রূপা গো, তোমার কিতা কইরা দিয়া গেল পুতনে গো রূপা, আমি কেমনে যাবো এ বউটা দিকে গো ও রূপা গো, আমি এত ঠাকুরে কাজ করি গো, আমার ঠাকুরে কিতা কইরা দিয়া গেল গো ও মান। একচুয়ালি সকাল 8:30 লগভগ আমার একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে, তো ফোন আসাতে আমি ফোনটা রিসিভ করছি, করার পরে আমার জিজ্ঞেস করলো আপনার নাম, আমি আমার নাম বললাম, করার পরে বলছে থেকে সুধীর সরকার কী লাগে আপনার, আমি বললাম সুধীর সরকার তো আমার ছোটো ভাই, কী ব্যাপার, ও হ্যাঁ তো আর নেই, তো এই কথা বলার পরে তো আমি বললাম যে গালি দিলাম একটা, আমি তো দেওয়ার পরে উনি বলতেছে আমার এই আপনি গালি দিলেন, আমি বললাম গালি দেওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি সকাল সকাল একটা কথা এরকম একটা কথা আমার জানাইলেন, তারপর কইলো না এরকম ব্যাপার কালকে রাত্রে এনকাউন্টার হয়েছে না কি কী হয়েছে আর ঠিক কিছু কইতে পারি না, কালকে গোলাগুলি হয়েছে ইয়েতে জে এন কে কাশ্মীরে হয়েছে, কুপরা এসে মানে এমন কিছু একটা হইব ওইটা ওইখানে, তো ওর গায়ে গুলি লাগছে প্লাস ও একটা মিলিটারি মারছে উগ্রবাদী মারছে, ও নিজেও একজনকে মাইরেছে তারপর মারা গেছে, আমার এই কথা জানাইলো এবং এতটুকুই কথা, তারপর আমি কম্পাউন্ডটা ডিসকানেক্ট করে দিছি, তারপর আমি পরে যোগাযোগ করছি, তার লগে কথা হইলো যে তারা আমার আগামীকালকে আমার ভাইয়ের দেহটা আগরতলা পাঠাইবে। পরিবারে কে কে আছে? পরিবারে বলতে গেলে তো আমরা এলাম দুই ভাই এক বোন, তো আমার ছোট ওরও ছোট একটা আমার বোন আছে, আর পাশাপাশি ও বিয়ে করছে, ওর দুই মেয়ে আছে এখন বর্তমানে তারা কুচবিহারে আছে, তার মেয়ে আর তার ওয়াইফ ওইখানকার, আর আমার এই বাড়িতে আমি আমার মা আর আমার ফ্যামিলি দুই বাচ্চা নিয়ে আছি আমরা। কালকে কটার সময় আসবে? যতটুকু শুনতে পাইছি অফিসিয়ালি যে টাইমটা দিল 1:30 থেকে 2 নাগাদ।